ভরা মৌসুমে বান্দরবানে 23 দিনের ভ্রমণ নিষেধাজ্ঞায় কমপক্ষে 23 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়। সাম্প্রতিক সময়ে একটা মৌখিক নিষেধাজ্ঞার কারণে পর্যটকদের এখানে নিরুৎসাহিত করা হয়েছে। তারপরও সন্ত্রাস বিরোধী অভিযান কোভিড পরবর্তী সময় থেকে এই বান্দরবনে পর্যটনের যে একটা বিশাল ধস নেমেছে, পর্যটন খাতটা একেবারে ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। আমরা একদম সবাই আসলে আমাদের অবস্থা খুবই খারাপের পর্যায়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা বলবো অবশ্যই আমাদের বিষয়টা একটু বিবেচনা করা উচিত। হঠাৎ করেই জেলা প্রশাসক থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে টুরিস্টদেরকে, এরপরে আসলে আমাদের একটার পর একটা বুকিং ক্যান্সেল হয়েছে এবং আমরা যে বুকিং মানিগুলো নিয়েছি সেগুলো আবার মানে রিফান্ড করার জন্য বেশ একটু জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি আর কি। ব্যবসায়ীরা জানান, প্রকৃতির সৌন্দর্যের অপার লীলাভূমি পাহাড়কন্যা খ্যাত এই বান্দরবানে সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত ভিড় জমান দেশ বিদেশের অসংখ্য পর্যটক। তবে সরকারি বিশেষ ছুটির দিনে এদের সংখ্যা বাড়ে কয়েক গুণ। এসব পর্যটকদের সেবায় বিভিন্ন খাতে কাজ করছেন জেলার অন্তত 10,000-এরও অধিক মানুষ। তারা বছর জুড়ে ব্যবসা করলেও অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এই 3 মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ভালো ব্যবসার আশায়। কিন্তু এই ভরা মৌসুমে টানা 23 দিন ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় জেলা জুড়ে পর্যটনের বিভিন্ন খাতে অন্তত 1 কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এভাবে 8 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞাটা যদি সরকার এভাবে রেখে দেয় তাহলে আমাদের মিনিমাম 40-50 লাখ টাকার ক্ষতির সম্মুখীন হতে হবে হোটেল রেস্টুরেন্ট মিলে। আমরা বান্দরবান পর্যটন কেন্দ্র দীর্ঘদিন 2020 সাল থেকে বিভিন্ন কোভিডের সমস্যা, তারপরে বান্দরবানে ভয়াবহ বন্যা, এরপরে রাজনৈতিক অস্থিরতা, ফুকিচিং সমস্যা নিয়ে আজকে প্রায় 4 বছর ধরে আমরা বিভিন্ন স্পটে বারংবার নিষেধাজ্ঞা। আজকে প্রায় 4-5 বছর ধরে মানে করোনা গেল, মানে পাহাড়ে ঝামেলা গেল এবং বন্যা গেল, এরপরে সবশেষে বর্তমানে চলতেছে মানে নিষেধাজ্ঞা। আমরা এই অবস্থা হলে আমরা কীভাবে চলবো? আমাদের ফ্যামিলি নিয়ে, এই ফ্যামিলির গো বাচ্চা নিয়ে, মা বাবা নিয়ে কীভাবে চলবো? আমাদের তো না খেয়ে মারা যাওয়া ছাড়া উপায় নাই। সেই হিসেবে এই 23 দিনে কমপক্ষে 23 কোটি টাকা ক্ষতি হবে বলছেন ব্যবসায়ীরা। এর আগে 2020 সাল থেকে করোনা, প্রাকৃতিক দুর্যোগ, সন্ত্রাস বিরোধী অভিযান ও সবশেষ নিরাপত্তাজনিত কারণে টানা 23 দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। আমরা আশা করছিলাম আমাদের যত সব পর্যটক আসবে এবারে আশানুরূপ পর্যটক আগমন করবে। রাঙামাটির কাছে যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে এটা প্রভাব বান্দরবানে এসে পড়ছে। বান্দরবানে যদিও আপনারা জানেন কোনো ধরনের এখানে সমস্যা নেই, কোনো সংঘর্ষ নাই, কোনো মিছিল মিটিং নেই এবং সহবস্থান আছে, সব সম্প্রদায়ের সাথে এখানে সহবস্থান আছে। সেটাকেই আমরা আশা করছিলাম এখানে চালু থাকবে, যেহেতু আমরা করোনার পর থেকে অদ্যাবধি এই খাতে একদম ব্যবসা হচ্ছে না বললেই চলে। তবে এইবারে কিছুটা পর্যটক বুকিং দিয়েছিলো, বাট এই বুকিংটা যখন গতকাল প্রশাসনের তরফ থেকে ঘোষণার পরে হঠাৎ করে এইটা ক্যান্সেল হওয়া শুরু হয়ে গেছে। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, তারা বলছেন আমরা তো ঠিক ওইভাবে নিষেধাজ্ঞা নয়, নিরুৎসাহিত করার কথা বলা হয়েছে। তাই আমরাও যাদের পর্যটকদেরকে বলছি আসলে সেফটি একটা বিষয় আছে, তাই আমরা বললাম যে আপনারা প্রত্যন্ত অঞ্চলগুলোতে সফর না করলে আপনারা বান্দরবান শহরে আসতে পারেন, আমাদের ঘুরে যেতে পারেন, প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই মুহূর্তে না যাওয়াই ভালো হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল।